টিটাগড় তৃণমূল ভবনে চলছে বিনামূল্যে দুপুরের খাবার কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য জুড়ে চলছে বিভিন্ন বিধিনিষেধ, যার ফলে বহু মানুষই হয়ে পড়েছেন কর্মহীন। সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তেমনভাবেই টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড় তৃণমূল ভবনে চলছে বিনামূল্যে দুপুরের খাবার কর্মসূচি। সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি করছেন খাবার, পরে সেই খাবার প্যাকেট করে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই কর্মসূচি নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করছেন টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত চৌধুরী। তিনি কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমাদের তরফে কর্মসূচি হচ্ছে যে যাতে যেহেতু একটা 15 দিন 1 মাস প্রায় লকডাউন, তো আমরা লকডাউনের শুরু থেকেই আমরা বিভিন্ন এলাকায় মানুষকে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। এই সেকেন্ড লকডাউন থেকে আমরা এইটাই খুলেছি। এটা যতদিন লকডাউন থাকবে ততদিন আমাদের এটা চলবে এবং আমাদের 1 মাসের খাবার আমাদের মজুত করা আছে। এবং এছাড়াও আমরা অনেক ড্রাই ফুডও মানুষকে দিচ্ছি, আমরা যারা হয়তো এখানে আসতে পারছে না, যাদের অসুবিধা আছে, তাদের যারা অনেকে বাড়িতে বয়স্ক লোক আছে তাদেরকে আমাদের লোকেরাও বাড়ি বাড়ি ফোন করলে বাড়ি বাড়ি গিয়ে আমরা দিচ্ছি। মোটামুটিভাবে আমাদের যতগুলো ক্যাম্প চলছে তাতে আমার মনে হয় টিটাগড়ে খুব কম সংখ্যক মানুষ আছে যাদের কাছে খাবার পৌঁছচ্ছে না, তার কারণ 1 মাস ওদের মানে চলছে আর কি, অটো টোটো, তারপরে যারা ভ্যান বা রাস্তাঘাটে যারা তরি তরকারি বিক্রি করে এরা তো সেইভাবে রোজগার করতে পারছে না, স্বাভাবিকভাবে তারাই বেশি এখানে আসছে। তাদেরকে প্রথমে সেইভাবে আমরা দিয়েছিলাম অটো টোটো তাদের, তারপরে আমরা সব সাধারণ মানুষকে দিচ্ছি যাতে এদের কারো যতটা সম্ভব আর কি আমরা এদেরকে পাশে থাকতে পারি সেটাই চেষ্টা করছি। আমরা